বিশ্বে বাড়ছে চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, একই পথে হাঁটছে বাংলাদেশ। অপেক্ষা অনুমোদনের, নোয়াখালীতে নতুন গ্যাসকোপ খনন করছে বাপেক্স। ঈদুল আজহা সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা, শুরু হয়েছে অগ্রিম বেচা কেনা। যোগান বেশি থাকায় আমদানির প্রয়োজন নেই, দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। বাণিজ্যিক রূপ দিতে গিয়েই খেয়ে হারিয়েছে ঢাকার প্রকৃতি, অপরিকল্পিত নগরায়নে ঠাঁই হচ্ছে কাঁচের ঘর, সেন্ট্রাল এসির বিলীন হচ্ছে সবুজ, মাশুল গুনছেন নগরবাসী। এবং দিল্লি ছেড়ে বেজিংয়ে ইলন মাস্ক, গাড়ির উন্নত অটোপাইলট সফটওয়্যার চালুর আশা, বিদেশি কোম্পানির জন্য খোলা চীনের দরজা, ভারতে টেসলার বিনিয়োগ হারানোর গুঞ্জন। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে বাড়ছে চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির ব্যবহার। বিজ্ঞানীরা বলছেন, নতুন প্রজন্মের এসব প্রযুক্তি আগের তুলনায় আরও উন্নত, নিরাপদ ও পরিবেশ বান্ধব। প্রশ্ন আসছে, এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি? নীতি নির্ধারকরা বলছেন চোখ আছে প্রযুক্তির সবশেষ সংস্করণের দিকে। রাশিয়া থেকে ফিরে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে প্রযুক্তির উন্নততর সংস্করণে চলছে নানামুখী গবেষণা, যার ফলাফল চতুর্থ প্রজন্মের প্রযুক্তি। প্রোরিফ বা যুগান্তকারী নামের প্রকল্পের আওতায় রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের সেভিয়ার্সকে গড়ে উঠছে 300 মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে বসবে চতুর্থ প্রজন্মের রিয়্যাক্টর ব্রেস্ট OD-300। নতুন প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির প্রয়োগে এখানে থেমে নেই রাশিয়া। দেশটির ভুলিয়ার্স্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে গিয়েও দেখা গেল কেন্দ্রটিতে চলছে 5ম ইউনিট নির্মাণের প্রস্তুতি, যেখানে বসবে চতুর্থ প্রজন্মের রিয়্যাক্টর BN-1200, আর তা উৎপাদনে আসার কথা 2032 সাল নাগাদ। সম্প্রতি রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত অ্যাটম এক্সপোর মূল বার্তা ছিল চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির বিকাশ। প্রশ্ন আসে, এমন কি বিশেষত্ব আছে এতে যা বিশ্বকে দেবে নতুন কিছু? রুশ বিজ্ঞানী ও প্রকৌশলীরা যা বলছেন তাতে সহজ ভাষায় দাঁড়ায়, অর্থনীতি, নিরাপত্তা আর পরিবেশগত দিক বিবেচনায় চতুর্থ প্রজন্মের প্রযুক্তি হবে আরও উন্নত, সাশ্রয়ী ও নিরাপদ, কমাবে কার্বন নিঃসরণ, অত্যাধুনিক রিয়্যাক্টর বা 40 সক্ষম হবে, আরও দক্ষতার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে, জ্বালানির প্রাপ্যতা নিয়েও ভাবতে হবে না তেমন। Environmental impact, economically benefits, safety in the first place. বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরে বসানো রিয়্যাক্টর VVR-1200 3+ জেনারেশন প্রযুক্তির, যা চতুর্থ প্রজন্মের আগে সবশেষ সংস্করণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, রূপপুরের দ্বিতীয় প্রকল্পে কোন ধরনের প্রযুক্তির কথা ভাবছে বাংলাদেশ? আমরা দেখব সে ডিজাইনের প্রভেন্স, IAEA-র সাথে যোগাযোগ করব যে একটা জেনারেশন 4 রিয়্যাক্টর কনস্ট্রাকশন করতে গেলে ইন্টারন্যাশনাল গাইডলাইন্স কী, যখন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির গাইডলাইন আমরা পাবো এবং নতুন কান্ট্রিগুলি আত্মস্ত করার মতো সমস্ত ধরনের সুপারিশ IAEA-র পক্ষ থাকবে, তখন হয়তো আমরা ভেন্ডর কন্ট্রাক্টের সাথে যোগাযোগ করব। প্রযুক্তি যে এগিয়ে গেছে বহুদূর তার বার্তা মিলল রাশিয়ার অ্যাটম এক্সপোতে। অংশীদারদের চাওয়া ধ্বংসাত্মক কাজে নয়, মানব কল্যাণে পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে শান্তিপূর্ণ উপায়ে। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, সোচি, রাশিয়া। এবারের ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত খামারিরা, কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে গবাদি পশু। ইতিমধ্যে অনেক খামারে শুরু হয়েছে অগ্রিম বেচা কেনাও। গতবারের চেয়ে এবার চাহিদা বাড়ার আশা, 20-30% বেশি গবাদি পশু প্রস্তুত করছেন খামার মালিকরা। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে 5% বাড়তে পারে, আর চাহিদার বিপরীতে পশুর সংখ্যা বেশি হওয়ায় আমদানির প্রয়োজন হবে না। আলতাফ হোসাইনের রিপোর্ট। এবার কোরবানির বেচাকেনা আকর্ষণীয় করতে গবাদি পশুর নাম রাখা হয়েছে রঙিন পর্দার তারকাদের নামে। ডিগবাজিদের জন্য নাম রাখা হয়েছে জায়েদ খান, ওটা হলো ডিপজল, আর এটা হলো সাবেক খান। সুন্দর গোলগাল,
এবং সবাই আদর করে বিধে আমরা নাম দিয়েছি পরিমণি। খাবার পানি আর পরম আদর যত্ন করে পরিচর্যা করা হচ্ছে শাকিব খান, জায়েদ খান, পরিমণি ও ডিপজলকে। আসন্ন কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে তাদেরকে। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জাতের গরু মহিষের সমারোহ দেখা যাচ্ছে খামারগুলোতে। রাজধানীর কেরানীগঞ্জের এই খামারটিতে আসন্ন কোরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে 3,000-এর বেশি গবাদি পশু। গত বছর এই সংখ্যাটি ছিল 2,000-এর মতো। খামারিদের ধারণা এবার কুরবানিতে পশুর চাহিদা থাকবে বেশি। গত বছর কিন্তু প্রায় 2,000+ আমরা গরু সেল করছিলাম, আর আমরা ঈদের ঠিক 15 দিন আগেই মোটামুটি 100% আমরা সোল্ড করে ফেলছি। ইনশাল্লাহ আমরা আমাদের সব গরুগুলো সেল করে দিতে পারবো। খামারগুলোতে সবচেয়ে বেশি দেখা মিলছে শাহিওয়াল জাতের গরু, তবে চাহিদার কথা চিন্তা করে রাখা হয়েছে দেশি জাতের গরুও। 1 থেকে শুরু করে 8 লাখ টাকা মূল্যের গরুও মিলছে খামারগুলোতে। ইতোমধ্যেই অনেক ক্রেতা খামারে এসে অগ্রিম কিনে রাখছেন পছন্দের কোরবানির পশু, তবে দাম বৃদ্ধির অভিযোগ তাদের। 3টা গরু কিনছি আর কি, আমার গ্রামের বাড়ির জন্য একটা, ঢাকার যেখানে থাকি সেখানকার জন্য 2টা। প্রাইসটা মনে হচ্ছে একটু বেড়ে যেতে পারে শেষের দিকে, তো এই জন্য আগে থেকে একটু ভালো গরু চুজ করে রাখতেছি। দেশে দিন দিন বাড়ছে কোরবানির পশুর চাহিদা, সেই সঙ্গে বেড়েছে এর সংখ্যাও, তাই কোরবানির জন্য আমদানির প্রয়োজন হবে না বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। আর দাম নিয়ে বাজারে যাতে অস্থিরতা তৈরি না হয় সেজন্য নজরদারি থাকবে বলেও জানান তিনি। বাজারে যখন একটু দাম বৃদ্ধি থাকে তখন মানুষ কিন্তু কোরবানির সংখ্যা কমায় দেয়, আবার যখন দাম অনেক কমে যায় তখন অনেক পশু জবাই করো আননেসেসারিলি। সুতরাং আমাদের যেটুক প্রয়োজন ন্যায্যতা সেটুক প্রস্তুতি আমাদের আছে, বাহির থেকে একটা পশু আনার প্রয়োজন নেই। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, গত বছর কোরবানির 1,03,94,000 গবাদি পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছিল 1,25,35,000-এর বেশি গবাদি পশু। এবার গতবারের চেয়ে চাহিদা বাড়বে 5% বেশি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। তীব্র তাপপ্রবাহে কক্সবাজার উপকূলে উৎপাদন হচ্ছে রেকর্ড পরিমাণ লবণ, প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ইসলামপুর লবণ মাঠে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, তীব্র দাবদাহ অনেকের জন্য অস্বস্তি হলে আবার অনেকের জন্য স্বস্তি, বিশেষ করে কক্সবাজার উপকূলের যারা লবণ মাঠের চাষি রয়েছেন তারা এই তীব্র দাবদাহের জন্য খুবই খুশি। বিশেষ করে যেটি বলা হচ্ছে, চাষিরা যেটি বলছে, প্রচুর পরিমাণ লবণ উৎপাদন হচ্ছে, যেটি বাম্পার ফলন বলা হচ্ছে। একটি এখানে সারি সারি যে ব্যাট রয়েছে সেই ব্যাটগুলোতে যেখানে গত বছর বা গত কয়েক বছর আগেও একটি ব্যাডে 20 থেকে 30 কেজি লবণ উৎপাদন হয়েছে, এবারে তীব্র দাবদাহের জন্য একটি ব্যাডে 2 মণ প্রায় 80 কেজির মতো লবণ উৎপাদন হচ্ছে, যেটি শরৎকালের সবচেয়ে বেশি লবণ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছে। তবে যেটি বেসিক সূত্র যেটি বলছে, গত 63 বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে এবার লবণ উৎপাদনে। লবণ উৎপাদনের মৌসুমের আরও 16 দিন বাকি রয়েছে, এই 16 দিন বাকির আগেই রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন ছাড়িয়ে গেছে 63 বছরের ইতিহাসে, যেটি বলা হচ্ছে এই চলতি মৌসুমে এই সময় পর্যন্ত 22,39,000 মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। আর বাকি যে 16 দিন রয়েছে সেই 16 দিন যদি এভাবে লবণ উৎপাদন অব্যাহত থাকে এবং কোনো যদি বৃষ্টি না হয় সেটি সেক্ষেত্রে প্রায় 25 থেকে 26 লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হতে পারে বলে জানিয়েছে চাষিরা। বেসিক যেটি বলছে এই বছরে লবণের চাহিদা রয়েছে দেশে 25,28,000, কিন্তু যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে তীব্র দাবদাহ, এজন্য যেহেতু লবণের দাম একটু কম হলেও লবণ ব্যাপক হারে লবণ উৎপাদন হচ্ছে, এবং যেটি বলা হচ্ছে চাষিরা বলছে লবণের দামটি যাতে আর একটু বাড়ানো হয় এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা হয় সেক্ষেত্রে আরও বেশি লবণ উৎপাদন সম্ভব হবে। তো এ ছিল আমার কাছে পূর্ব পুককালী থেকে যে লবণ মাঠ রয়েছে সেই লবণ মাঠে যে চাষের কার্যক্রম সেটি সর্বশেষ। চতুর্থ দিনের মতো ঋণের শর্ত পূরণ সহ বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে বসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর প্রতিনিধি দল। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে আছেন সহকর্মী আলতাফ হোসাইন, আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আলতাফ, ঠিক যেমনটি আমরা জানিয়েছিলাম এর আগেও যে আন্তর্জাতিক IMF, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল গত মঙ্গলবার বাংলাদেশে আসে এবং গত বুধবার থেকে মূলত সিরিয়াস বৈঠক করছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে, একই সঙ্গে অর্থ মন্ত্রণালয় এবং NBR-এর সঙ্গে কিন্তু এই দলটি বৈঠক করছে। বিশেষত বাংলাদেশ ব্যাংকে এই মুহূর্তে আমি আছি, আমরা জানি যে আজকে সকাল 10টা নাগাদ IMF-এর এই দলটি বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছে এবং তারা বৈঠকে বসেছে বাংলাদেশ ব্যাংকের
কর্মকর্তাদের সঙ্গে। আজকে মূলত তিনটি বৈঠকের কথা রয়েছে এবং সেই বৈঠকে আমরা জানি যে বিশেষ করে বর্তমানে যে ব্যাংকের যে দুর্বলতা, ব্যাংক একভূতকরণ এবং ঋণ খেলাপি বিষয়ে কিন্তু বিভিন্ন সহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলবে আইএমএফের এই প্রতিনিধি দলটি। একই সঙ্গে এই বৈঠক শেষে আজকে বিকেল 3টা নাগাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং মুখপাত্রের সাথে একটি সংক্ষিপ্ত বৈঠকের কথা রয়েছে এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত এই আইএমএফের দলের সঙ্গে তাদের কী ধরনের আলোচনা হয়েছে সেই বিষয় নিয়ে আসলে সংক্ষিপ্ত ব্রিফ করবেন আইএমএফের এই দলটি। এই ছিল বাংলাদেশ ব্যাংক থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। সরাইমুড়ি উপজেলার অম্বরনগর গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। কূপটি খনন কাজ শুরু করবে বাপেক্স। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়া সজল, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সজল, নোয়াখালীর যে সোনাইমুড়ি উপজেলাতে এখানকার বাপেক্স যে একটি আজকে কূপ খনন করতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে, কিছুক্ষণের মধ্যে তার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সে উপলক্ষে বাপেক্সের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের একটি আন্তঃহাউজে একটি সেমিনার চলছে উদ্বোধনী। সেখানে উপস্থিত রয়েছেন মহাব্যবস্থাপক খনন প্রকৌশলী গাজী মোহাম্মদ মাহবুবুল হক এবং উপস্থিত রয়েছেন প্রকৌশল বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান এবং এছাড়াও এখানে আর উপস্থিত থাকবেন ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুক্তাদির। এবং কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচারটি বসানো হয়েছে, সেখানে কিন্তু তারা গিয়ে এই গ্যাসের যে কূপটি সেটি আনুষ্ঠানিকভাবে খননের যে কার্যক্রম তারা পরিচালনা করবে। এবং ইতিমধ্যে এখানে কিন্তু এই খনন কার্যের সাথে কিন্তু এই বাপেক্সের প্রায় 170 জন বিভিন্ন ধরনের অভিজ্ঞ কর্মচারী এবং অস্থায়ী শ্রমিক রয়েছে 50 জন মতো বিভিন্ন ধরনের প্রকৌশলী এবং কর্মকর্তারা। এবং এই যে আজকে কূপটি খনন করতে যাচ্ছে এটি এখানকার সংশ্লিষ্ট যিনি রয়েছেন প্রকল্প পরিচালক প্রিন্স মোহাম্মদ আল হেলাল, তিনি যেটা জানিয়েছেন তারা যদি এটি সফলভাবে সম্পন্ন করতে পারে তাহলে প্রতিদিন কমপক্ষে এখানকার থেকে যে পরিমাণ গ্যাস উঠবে তার পরিমাণ কিন্তু 10 মিলিয়ন ঘনফুট বলে তারা আমাদেরকে বলছে। এবং এই গ্যাস কিন্তু তারা এখানকার যে আঞ্চলিক সঞ্চালনায় রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বাপেক্স এখানকার যে বাখরাবাদের সেই গ্যাসের সঞ্চালনায় তারা যোগ করতে পারবে। এবং সর্বোপরি এখানকার যে স্ট্রাকচারটি দেখছেন এটি বাপেক্সের সবচেয়ে শক্তিশালী এবং একটি স্ট্রাকচার এবং এটি দিয়ে কিন্তু এর আগেও কিন্তু সুন্দরপুর যে তিন আরেকটু খনন করেছিল কূপ সেটি সম্পন্ন করে সেখান থেকে কিন্তু গ্যাস সঞ্চালন প্রায় আরও 2.5 কিলোমিটার সঞ্চালন লাইন টেনে গ্রিডের সাথে যুক্ত করতে পারলেই কিন্তু সেখান থেকে উৎপাদন শুরু হবে। সর্বোপরি কিন্তু নোয়াখালী কিন্তু এক পর্যন্ত 4টি কূপের তারা কিন্তু সন্ধান পেয়েছে এবং এইখান থেকে কিন্তু 2টি কিন্তু উৎপাদনে রয়েছে। এই ছিল এখানকার আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম নোয়াখালীর সোনাইমুড়ি থেকে। রাজধানী ঢাকাকে বাণিজ্যিক রূপ দিতে গিয়ে খেয়ে হারিয়েছে এর প্রকৃতি, সঙ্গে আধুনিকতার নামে কাঁচের ভবন আর সেন্ট্রাল এসি দিয়ে অপরিকল্পিত নগরায়নের মাশুল দিচ্ছেন নগরবাসী। ইমারত বিধিমালার ফাঁক ফোকরে জড়িয়ে আছে রাজুক, যদিও চলছে আইন সংশোধনের প্রক্রিয়া, তবে তা যথাযথ বাস্তবায়নেই জোর নগরবিদের। যেন অট্টালিকার ভাগার নিয়ম আছে, মানছেটাকে যেমন ইচ্ছে তেমন করে দিনকে দিন নতুন অবয়বে ধরা দিচ্ছে ঢাকা। বাণিজ্যিকতার ছাপ নগরের প্রতিটি ইঞ্চিতে, তাই তো স্কোয়ার ফিটের হিসেবে যেন বিলীন হয়েছে এই নগরের সবুজ। অট্টালিকার নামে স্বেচ্ছাচারী ইমারত নির্মাণের মাশুল দিচ্ছে নগরবাসী। অপরিকল্পিত নগরায়নে ঠাঁই হচ্ছে কাঁচের ঘর, এসির জঞ্জাল, বিপরীতে বিলীন হচ্ছে সবুজ। বড় বড় বিল্ডিং এর কারণে হিটের একটা বিষয় আছে, সব ইট পাথর থেকে আরো তাপটা অ্যাবজর্ব করে সে আবার প্রতিফলন করতেছে। বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা চলতেছে, যার ফলে গাছপালা সব কেটে দিচ্ছে। রাজুক দায় এড়াতে পারে না, গৃহায়ণ দায় এড়াতে পারে না, তারা তো ইচ্ছা স্বাধীন মতো আপনার ডিজাইন দিচ্ছে, প্ল্যান দিচ্ছে। 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এপ্রিল কিংবা মে মাসে একেবারে নতুন কিছু নয়, তবে এই দফায় এসেই যেন হাসফাসের কারণ। দিশেহারা প্রাণ প্রকৃতি অপেক্ষা একটু স্বস্তির। সূর্য থেকে আসে এটাকে আমরা বলি শর্ট ওয়েভ রেডিয়েশন, আর যেটা বের হয়ে যায় এটা লং ওয়েভ রেডিয়েশন। তো শর্ট ওয়েভটা গ্লাস ভেদ করতে পারে, কিন্তু লং ওয়েভটা গ্লাস আটকা পড়ে, গ্লাসে কিছুটা আটকা পড়ে, বাধাগ্রস্ত হয়, যার জন্য
এই কাছের ঘরগুলো অতিরিক্ত বেশি উত্তপ্ত হয়। গাছ যে পরিমাণ থাকার কথা ছিল না থাকার কারণে যে পরিমাণ জলীয় বাষ্পের মাধ্যমে তাপ কমার কথা ছিল সেটা হচ্ছে না। যেন অসহায় রাজুক বলছে, বর্তমান ইমারত বিধিমালা আইনে অনেকটাই হাত পা বাঁধা তাদের, তাই তো উদ্যোগ নেওয়া হয়েছে সংশোধনের। কঠোর হচ্ছেন সবুজ বাঁচাতে, যদিও তা কতখানি কাজে দিবে তা নিয়ে সংশয় নগরবিদদের। বর্তমান যে ইমারত নির্মাণ বিধিমালা রয়েছে সেখানে কাঠগড়া ভবনকে আইনসঙ্গতভাবে আটকানোর সুযোগ নেই। ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যুক্তি মতামত অ্যাকোমোডেট করে আশা করি যে শীঘ্রই এটা গেজেট আকারে সরকার পাবলিশ করবে। দিন শেষে স্বার্থান্বেষী মহলের কাছেই কিন্তু রাজুক বলেন রাষ্ট্রবন্দী হয়ে গেছে। এখন রাষ্ট্রকে দাঁড়াতে হবে নগরের পাঁচযোগ্যতা সাধারণ মানুষের বেঁচে থাকার প্রশ্নে। প্রায় 85% কংক্রিটে ঢেকে গেলেও নগরে স্বস্তি ফেরানো কঠিন, তবে এখনও অসম্ভব নয় বলছেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চলমান তাপপ্রবাহের বিষয়ে আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। কিছুটা কমার কারণে বাষ্পায়নের হার কমে গিয়ে গুজরাটের কম্বে সাগর হয়ে দিল্লি বা ফুটিল অফ হিমালয় পর্যন্ত জলীবাষ্পের যে যোগান হয়, অথবা বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্পৃক্ত বাতাস বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সিলেটের ঢুকে পূবালি হয়ে পশ্চিমা লঘুচাপের সাথে যে সংমিশ্রণ হয় এবং বজ্রমেঘ হয় তো সারি সারি, সেই বজ্রমেঘ তৈরির প্রবণতা কমে গিয়ে এই তাপমাত্রাকে তাপমাত্রার যাধিক্য তা দীর্ঘায়িত করেছে। সুতরাং আমরা দেখেছি যে বিশেষ করে যেসব বছর উষ্ণতম বছর ছিল বাংলাদেশের, যেমন 1984 সালে 6টি বজ্রঝড় তৈরি হয়েছে, 1989 সালে 5টি বজ্রঝড় তৈরি হয়েছে, 1999 সালে 4টি বজ্রঝড় তৈরি হয়েছে এপ্রিল মাসে, 2009 সালে 4টি, 2014 সালেও 4টি, কারণ এই সব বছরগুলো উষ্ণতম বছর ছিল। তাছাড়া 2021 সালে 8টি বজ্রঝড় তৈরি হয়েছে, 2023 সালে 60টি বজ্রঝড় তৈরি হয়েছে। সুতরাং আমরা যদি 1981 সাল থেকে 2024 সালকে বিবেচনায় নিয়ে কথা বলি, ক্রমাগতভাবে আমরা দেখছি যে বজ্রঝড় তৈরির প্রবণতা বৃদ্ধি পেলেও 2018 সালের পর থেকে বজ্রঝড় তৈরির প্রবণতা কমে গেছে। দেখছেন এসময়ের বাণিজ্য। সুনামগঞ্জের হাওরে পুরো দমে চলছে ধান কাটা। সবশেষ খবর জানাতে তাহিরপুরের শনির হাওরে আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আমি আছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরে। এই শনির হাওরে এখন পুরোদমে কাটামারার ধুম চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আছি শনির হাওরের চিস্কা গ্রামের একটি ধানের খোলায়। আপনারা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে এক পাশে ধান কাটছে, অন্য পাশে ধান শুকানো হচ্ছে। এই শনির হাওরের প্রায় 10টিরও মতো কম্বাইন হারভেস্টার ধান কাটছে, অন্যদিকে এই ধান কেটে নিয়ে আসা ধান কিষানিরা রোদে শুকাচ্ছেন। ঠিক একটা ম্যাজিকের মতো ব্যাপার ঘটে যাচ্ছে। এখানে আমরা কথা বলেছিলাম এখানকার কৃষকদের সাথে, তারা জানিয়েছেন যে গত একদিন আগে মাটিয়ান হাওরের ধান কাটার কাজ শেষ হয়েছে এবং আর 2-3 দিনের মধ্যে এই শনির হাওরের ধান কাটার কাজও শেষ হয়ে যাবে। তখন আর এই এলাকার পুরো তাহিরপুর উপজেলার 70 কোটি হাওরের এই কৃষি যে অবস্থা সেটাও উঠে যাবে। আমরা এখানকার লোকজনের সাথে কথা বলেছি যে তারা এখনও আসলে দম ফোলার ফুরসত পাচ্ছেন না, কারণ পরিবারের আপনারা এই ধান মারার খোলাতে দেখতে পাচ্ছেন যে পরিবারের সকল সদস্যরা মিলে খোলাতে ধান শুকানোর কাজ করছেন। সবাই নারী পুরো শিশু বৃদ্ধ সবাই এই খোলায় এসে ধান শুকাচ্ছেন এবং তারা বলছেন যে দ্রুত বেগে ধান কাটা হচ্ছে, একদিকে অন্যদিকে শুকানো হচ্ছে, তারা সেই শুকানোর কাজটাই করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির যে গৃহকর্ম সেটা রেখে লোকজন এখানে ধান কাটতেছে এবং শুকানোর কাজ করতেছে। আমরা কথা বলেছিলাম এখানকার মেশিন মালিকদের সাথে, তারা জানিয়েছেন যে আর 3 দিন বা 4 দিনের মধ্যে শনির হাওর সব ফসল কাটা শেষ হয়ে যাবে। একইভাবে হালির হাওর এবং সুনামগঞ্জের ছোটো বড়ো সব কটি হাওরেই এখন এইভাবে ধান কাটা এবং শুকানোর কাজ চলতেছে। নারীরা ধান শুকানোর কাজ করছেন এবং কৃষকরা ধান কাটার কাজ করতেছেন। আমরা কথা বলেছিলাম এখানকার কৃষি বিভাগের সাথে, তারা জানিয়েছে যে এখন পর্যন্ত 1,45,000 হেক্টর জমি ধান কাটা হয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের শনির হাওর থেকে ধান কাটার সবশেষ খবর। আমরা দেখছেন এসময়ের বাণিজ্য। শুরু হয়েছে স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেডের 2-দিনব্যাপী আবাসন মেলা। ধানমন্ডির স্টাফ কোয়ার্টারে অনুষ্ঠিত হচ্ছে জমকালো এ উৎসব। মেলার উদ্বোধন করেন স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। মেলায় 29টি প্লটের জন্য রয়েছে নানা অফার্স। ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক খাতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC।
রোববার রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে ওয়ালটনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ। এবছর 12টি খাতে মোট 29টি শিল্প কারখানা এই অ্যাওয়ার্ড পেয়েছে। দেখছেন এ সময়ের বাণিজ্য। ভারত সফর স্থগিত করার এক সপ্তাহ পরে চীন সফরে টেসলা প্রধান ইলন মাস্ক, রোববার আচমকা বেজিং পৌঁছান তিনি। লোকসভা নির্বাচনের মধ্যেই ভারত সফরের কথা ছিল ইলন মাস্কের। গত সপ্তাহে দুদিনের সফরে ভারতে যাওয়ার কথা ছিল তার। যদিও মাস্কের এই সফর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছিল, ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠকের কথা ছিল ইলন মাস্কের। কিন্তু প্রধানমন্ত্রীর দফতর বা টেসলা কোনো পক্ষই মাস্কের সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এর মধ্যেই হঠাৎ স্থগিত হয়ে যায় সেই সফর। এ নিয়ে যখন আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন, তার মধ্যে এবার আচমকা চীন সফরে গেলেন টেসলা প্রধান। রোববার প্রাইভেট জেটে বেইজিং পৌঁছান তিনি। গণমাধ্যমের বরাতে জানা যায়, মার্কিন ওই বৈদ্যুতিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান 4 বছর আগে অটোপাইলট সফটওয়্যারের সবচেয়ে উন্নত সংস্করণ FSD বাজারে আনে। চীনা গ্রাহকরা এটি চালু করার বিষয়ে অনুরোধ করলেও টেসলা এখানে তা করতে পারেনি, আর সে বিষয়ে আলোচনা করার জন্যই এত তড়িঘড়ি করে বেইজিং উড়ে গেছেন মাস্ক। এর মধ্যেই বিদেশি কোম্পানির জন্য চীনের দরজা খোলা থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। তবে মাস্কের ভারত সফরের স্থগিতের এক সপ্তাহের মাথায় চীন সফরের পর থেকে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। শুধু তাই নয়, এ নিয়ে ভারতের প্রধান বিরোধী দল ছাড়াও অনেককে সমালোচনাও করতে দেখা গেছে। তবে প্রশ্ন উঠেছে, ভারত সফর বাতিল করে কেন চীনে গেলেন ইলন মাস্ক? তাহলে কি ভারতে বিনিয়োগ নিয়ে আগ্রহ হারাচ্ছে টেসলা? যদিও এ বছরের শেষে ভারত সফরের কথা রয়েছে টেসলা প্রধানের। আফরিন মৌ, সময় সংবাদ। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বিশ্বে বাড়ছে চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, একই পথে হাঁটছে বাংলাদেশ। অপেক্ষা অনুমোদনের, নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন করছে বাপেক্স। ঈদুল আজহা সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা, শুরু হয়েছে অগ্রিম বেচা কেনা। যোগান বেশি থাকায় আমদানির প্রয়োজন নেই দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। এবং বাণিজ্যিক রূপ দিতে গিয়ে খেয়ে হারিয়েছে ঢাকার প্রকৃতি, অপরিকল্পিত নগরায়নে ঠাঁই হচ্ছে কাঁচের ঘর, সেন্ট্রাল এসির বিলীন হচ্ছে সবুজ, মাশুল গুনছেন নগরবাসী। এ ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।